হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি বিষয়ের ওপর আলোকপাত করব যা কিনা বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অপরিহার্য। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে এবং নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা তার ব্যতিক্রম নয়। আজও যদি আপনি 50 বছর আগের পদ্ধতিগুলো ফলো করে নেটওয়ার্ক ব্যবসায় সফল হওয়ার কথা ভাবেন, তাহলে আমি বলতে পারি আপনি একটা বড় ভুল করছেন। সময় বদলেছে, মানুষের পছন্দ বদলেছে, প্রতিযোগিতা এবং সুযোগ দুটোই বেড়েছে, আধুনিকতা এসেছে। এগুলোকে মেনে নিন, মেনে নিয়ে নিজেকে সেই অনুযায়ী তৈরি করুন, তবেই সাফল্য আসবে, আর সেটা তাড়াতাড়ি আসবে। আমার প্রথম পরামর্শ হলো, বি সিরিয়াস, ব্যবসাটাকে নিয়ে সিরিয়াস হন। একটা সময় ছিল অনেকে খেলার ছলে এই ব্যবসাটা করে সাফল্য পেয়ে গেছিলেন, আজ আর তা হবে না। নেটওয়ার্ক ব্যবসাকে আর 5টা ব্যবসার মতোই ধরতে হবে। আপনার সিরিয়াসনেস যত বাড়বে সাফল্য ততই বাড়বে। আমার দ্বিতীয় পরামর্শ হলো, ইউজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যথা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোকে ব্যবহার করা শুরু করতেই হবে আপনাকে। সমস্ত প্রসপেক্টসরা তো সোশ্যাল মিডিয়াতেই আছেন, আপনি সেখানে না পৌঁছালে কী করে তাদের পাবেন? আপনারা অনেকেই প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার কী করে করব, বা এমনও অনেকে আমাকে জানিয়েছেন যে আপনারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার শিখতে চান। আগামী 24 তারিখ রবিবার কলকাতার বালিগঞ্জে আমরা একটা অনলাইন বা ইন্টারনেটকে নেটওয়ার্ক ব্যবসায় কীভাবে ব্যবহার করা যায় তার উপরে ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি। 3 ঘন্টার প্রোগ্রাম, ফিজ মাত্র 200 টাকা। অধিকাংশ আসন ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। যদি আপনি এই ট্রেনিং অ্যাটেন্ড করতে চান, তাহলে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনে আসা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। 3 নম্বর পরামর্শ হলো, বি পজিটিভ। আপনি হয়তো হাজারবার এই পরামর্শ শুনেছেন, হাজারবার কেন, দরকার হলে লক্ষ্যবার শুনুন। যতক্ষণ না নিজে 100% পজিটিভ অ্যাটিটিউড গেইন করতে পারছেন, ততক্ষণ এই পরামর্শ শুনুন। যেদিন দেখবেন পরপর 5 জন প্রসপেক্ট আপনাকে না বলে দেওয়ার পরেও, কিংবা 3 থেকে 4 মাস টানা কোনো ইনকাম না থাকার পরেও আপনি সেই একই রকম আশাবাদী আছেন, সেদিন বুঝবেন আপনি সত্যি সত্যি 100% পজিটিভ হয়েছেন। আর নেটওয়ার্ক ব্যবসায় সাফল্য পেতে গেলে সেটা আপনাকে হতেই হবে। 4th পরামর্শ হলো, বি কনসিস্টেন্ট, ধারাবাহিকতা বজায় রাখুন। কখনো কখনো দেখি আমরা হঠাৎ ভীষণ উদ্দীপ্ত হয়ে পড়ি আর কাজ শুরু করে দিই, আবার কখনো উৎসাহ হারিয়ে দিনের পর দিন চুপ করে বসে যাই। এটা করলে হবে না, আপনাকে হঠাৎ করে উদ্দীপ্ত হয়ে প্রচুর কাজ করার কোনো দরকার নেই। তার বদলে প্রতিদিন নিয়মিত 2 থেকে 3 ঘন্টা কাজ করে যান, সেইটুকুই যথেষ্ট। কোনো একদিন মিস করে গেলে, অর্থাৎ কোনো কারণে সেদিন কাজ না করতে পারলে পরের দিন দ্বিগুণ কাজ করে দিন। কিন্তু একদিন কাজ করলাম আর 10 দিন বসে থাকলাম, সেটা করলে হবে না। 5th পরামর্শ হলো, ইউজ অটোমেশন টুল। কি এটি না, কম্পিউটার এবং টেকনোলজি আজ যেখানে এসে পৌঁছেছে সেখানে দাঁড়িয়ে আমরা অনায়াসে 2 ঘন্টার কাজকে 10 মিনিটে সেরে ফেলতে পারি, অনেক কাজ অটোমেটিক করে দিতে পারি। একটা উদাহরণ দিই, ধরুন আপনি একজন প্রসপেক্টকে 4-5 বার নক করছেন। এই নক আপনি তাকে গিয়ে গিয়ে করতে পারেন, তাতে আপনার সময় এবং হয়তো বা অর্থও খরচ হতে পারে। অথবা আপনি অটোমেটিক ইমেল বা অটোমেটিক হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারেন। যখন আপনার প্রসপেক্টের সংখ্যা প্রচুর হয়ে যাবে আর তারা ছড়িয়ে থাকবে দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে, তখন অটোমেশন টুল ব্যবহার করা ছাড়া আপনার কাছে অন্য উপায়ই বা কী? এই অটোমেশন টুল কীভাবে ব্যবহার করা যায় এ কথাও আমি আপনাদেরকে শেখাবো আগামী 24 তারিখ বালিগঞ্জের ট্রেনিং হলে। কাজেই যারা আধুনিকভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে চাইছেন, তারা অবশ্যই ট্রেনিং করার চেষ্টা করুন। আমাদের আসন প্রতিবারই সীমিত থাকে, কাজে আপনি যদি প্রকৃত উৎসাহী হন, এই ভিডিওটি দেখার পর স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানান আপনি আপনার সিটটা বুক করতে চাইছেন, আপনার হোয়াটসঅ্যাপে আমরা বিস্তারিত জানিয়ে দেব। আজ এখানেই শেষ করছি, প্রত্যেককে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।